ইঞ্জিনিয়ার্স ক্যাফের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই লেকচার সিরিজটাতে আলোচনা করা হবে প্রবলেমস ফর থিন ওয়ার্ল্ড প্রেশার ভেসেল। তো আমরা মূলত দুইটা প্রবলেম আলোচনা করব, পাশাপাশি আরো কিছু শর্ট কোয়েশ্চেনে যদি আসে বা ভাইভাতে হঠাৎ প্রশ্ন আসে তাহলে কি আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো যে দুটো প্রবলেম আলোচনা করব দুইটাই সিঞ্জারের বইয়ে আছে। ফার্স্ট প্রবলেম যেটা আছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ফিগার এবং কিছু কথাবার্তা আছে। আমরা কথাবার্তাগুলো একটু পড়ি। প্রথমে আমাদেরকে বলা আছে, আমাদেরকে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্পেসিং বিটুইন হুপস। এই যে আমরা যে বারগুলোর মতো দেখতে পাচ্ছি এগুলো হুপস, এই একটা হুপ থেকে আরেকটা হুপের দূরত্ব কত, স্পেসিংটাকে যদি আমরা এল দ্বারা ডিফাইন করি তাহলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্পেসিং বিটুইন হুপস আন্ডার আ হেড অফ ওয়াটার অফ 100 ফিট। মানে যদি এই হুপটা ধরেন 100 ফিট হাইটের একটা ওয়াটার কলামের সাথে যুক্ত থাকতো তাহলে সেই ওয়াটার কলামটা নিশ্চয়ই একটা প্রেশার দিত, সেই প্রেশারটা এই ফ্লুইডের প্রেশার। তো যাই হোক, এখানে আমরা ফ্লুইডের প্রেশারটা কনভার্ট করে নিব। আমরা মোটামুটি বুঝে রাখি যে যখন বলতেছে আন্ডার আ হেড অফ, আচ্ছা আমি একটু মার্ক করে দিই, আন্ডার আ হেড অফ ওয়াটার অফ 100 ফিট অফ আ লার্জ পাইপ, মানে এই যে উডেন স্টেপ বাউন্ড করা আছে এইটা যদি ঠিক 100 ফিট হাইট, ওয়াটার হাইট যুক্ত একটা কলামের সাথে কানেক্ট করা থাকতো, আমরা জানি যে আমাদের হচ্ছে ওয়াটার প্রেশার দেয়, তাই না? আমরা যদি এখানে ওয়াটার প্রেশার চিন্তা করি, ওয়াটার এখানে এতটুকু উঁচা হয়ে আছে, এই হাইটটাকে যদি আমরা এইচ বলি তাহলে এই হাইটটার জন্য, ওয়াটার সাইন আমরা এভাবে দিই, এই হাইটটার জন্য আমাদের এই ওয়াটারটুকু প্রেশারে থাকবে, আমাদের এই ওয়াটারগুলো যে প্রেশারে থাকবে সেটাকে আমরা হচ্ছে এর আগে বা পরবর্তীতে আমরা ফ্লুইড মেকানিক্সে শিখবো, এখানে প্রেশার হচ্ছে গামা এইচ। এই যে প্রেশারের হাইট, মানে আমাদের ওয়াটারের হাইট যত বাড়বে তত বেশি আমাদের এই প্রেশারটা বাড়বে। তো আমাদেরকে ওই কনসেপ্ট থেকে এখানে বুঝতে হবে যে আমাদের এখানে বলে দেয়া আছে যে আন্ডার ওয়াটার হেড অফ 100 ফিট, মানে 100 ফিট যদি ওয়াটার কলামটা হয় তাহলে যে প্রেশারটা হয় সেই প্রেশারটা চিন্তা করতে বলছে। এখানে নট ইম্পর্টেন্ট যে এখানে 100 ফিট হাইটের একটা পাইপ আছে, 100 ফিট হাইটের পাইপ ছাড়াও এখানে এই প্রেশারটা ক্রিয়েট করা সম্ভব। তারপরে বলা যে উডেন স্টেপ বাউন্ড টুগেদার, উডেন স্টেপ বাউন্ড টুগেদার। আপনারা আগে দেখছেন কি না, আগের যুগে এরকম হতো যে অনেকগুলা উডের হচ্ছে খণ্ড এরকম ভাবে সার্কুলার করে রেখে একে হচ্ছে লোহার বা কোনো মেটালের বেড় পরায় দেয়া হতো, তারপরে এর মধ্যে জিনিসপত্র রাখা যেত এবং এই বেড়িটা এই উডেন এক একটা ব্লক বা উডেন স্টেপ গুলাকে খুবই টাইট ভাবে বদ্ধ করে রাখতো, মানে একদম ক্লোজড কন্টেইনারের মতো করে রাখতো। তো এখানে ওরকম একটা কথা বলছে যে উডেন স্টেপ বাউন্ড টুগেদার বাই স্টিল হুপস। এই যে ভেতরে আমরা যে রেড কালারের অংশ দেখতে পাচ্ছি এগুলা উডেন স্টেপ, এগুলাকে আমরা গ্রিন কালারের যে হুপ গুলা দেখতে পাচ্ছি, আমরা সাইড ভিউ দেখতে পাচ্ছি, এটাকে ক্রস সেকশন দিলে এই যে এইটা, এই গ্রিন কালারের, এটা গ্রিন কালারের, এটা হচ্ছে উডেন হুপ, সরি স্টিল হুপ, যেটা কিনা এই রেড কালারের ভেতরে উডেন ব্লক গুলাকে বাউন্ড করে রাখছে। তো এখন এটার কত এরিয়া সেটা দেয়া আছে, স্টিল হুপ যেটা দিয়ে বাউন্ড করে রাখছে এই গ্রিন কালারের, এটার এরিয়া দেয়া আছে 1/2 স্কোয়ার ইঞ্চ। তো আমাকে বের করতে হবে যে এই এক একটা হুপ আমি কত দূর দিতে পারবো। আমার যেহেতু ভেতরে ওয়াটার প্রেশারে আছে, একটা নির্দিষ্ট প্রেশার আছে, ওই প্রেশারের কারণে এই উডেন স্টেপ যেগুলোকে আমি আটকায় রাখছি ওরা একটা একটা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। কারণ আমরা হচ্ছে প্রেশার ভেসেলে একটা মূলনীতি কাজ করে, আমরা যদি চিন্তা করি ভেসেলটা ফাঁকা তাহলে সেখানে কোনো স্ট্রেসই নেই, ওয়ালে কোনো স্ট্রেস থাকবে না। কেউ যদি আপনাদের কোয়েশ্চেন করে বা কোথাও যদি কোয়েশ্চেন পান যে একটা ভেসেল আছে, সব কিছু দেয়া আছে কিন্তু ভেসেলের মধ্যে কোনো কন্টেইনিং কিছু নাই, ভেসেলের মধ্যে কোনো গ্যাস নাই, কিছু নাই, কোনো কিছুই নাই, ভেসেলটা ফাঁকা, কিংবা ভেসেলের মধ্যে যেটা আছে সেটা চলাচল করতেছে, যে প্রেশারটা ভেসেলে ডেভেলপ করার কথা সেটা ভেসেলের জিনিসপত্র চলাচল করে মিনিমাইজড হয়ে যাচ্ছে, মূল কথা ভেসেল যদি ফাঁকা থাকে এখানে কোনো স্ট্রেস থাকবে না। আর ভেসেলে যখনই হচ্ছে কোনো কন্টেইনিং কিছু থাকবে তখনই ভেসেলে টেনসাইল একটা স্ট্রেস ডেভেলপ করবে। তো টেনসাইল স্ট্রেস মানে সে কিন্তু বাস্ট হওয়ার চেষ্টা করবে, সে একসাথে থাকবে না, ওই ভেতরে যে লিকুইড হোক গ্যাস হোক ফ্লুইড হোক ও কিন্তু এটাকে চারদিকে ছড়ায় দেওয়ার চেষ্টা করবে, মানে বাস্ট করার চেষ্টা করবে, টেনসাইল স্ট্রেস ডেভেলপ করবে।
তো এই টেনশিয়াল স্ট্রেস মানেই হচ্ছে বাইরে ধাক্কা টাক্কা দিবে, তো সেটাকে বাউন্ড করে রাখার জন্য, বাস্ট যেন না হয়ে যায়, ছড়ায় ছিটা যেন না হয়ে যায়, ওই জন্য বাউন্ড করে রাখার জন্য আমরা এখানে হুপ পরায় দিচ্ছি। তো হুপ কত দূরে দূরে দিলে আমাদের এই যে যে স্ট্রেসটা ডেভেলপ করছে, আমরা চিন্তা করছি ওয়াটার হেড 100 ফিটের জন্য যে স্ট্রেসটা, সেই স্ট্রেসটাকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারবো, মানে এইটা যেন উঠেন স্টেপগুলো যেন একসাথে থাকে এবং বাস্ট না করে। তো আমাদের মূল টার্গেট একটাই, আমরা এই হুপগুলা কত স্পেসিং এ দিতে পারবো সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ বলছে কারণ আমরা চাইলে আরো কাছাকাছি দিতে পারি, আরো কাছাকাছি দিলে আরো সেফ হবে, সেই ক্ষেত্রে খরচ বেশি হবে কিন্তু আরো সেফ হবে। তো যাই হোক, এই স্পেসিংটা আমরা বের করবো, এটা আমাদের টার্গেট। আরো কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে, এখানে হচ্ছে আমাদের যে পাইপটা, আমাদের উডেন স্টেপ দিয়ে বানানো যে পাইপটা রেড কালারের, এখানে এই সাইনটা মানে এখানে কন্টিনিউয়াস, আমরা একটু কেটে নিছি। তো যাই হোক, এটা ডায়ামিটার 5 ফিট, এই যে আমরা এখানে ক্রস সেকশনে দেখাচ্ছি যে রেড কালারের এটাই তো ডায়ামিটার ছিল, রেড কালারের এটাই হচ্ছে আমাদের কিন্তু পরিধির অর্ধেকটা কেটে নেয়া। তো এই ডায়ামিটার ডি এখানে দেখানো আছে, আর হচ্ছে বাইরে বেরিটা, এই যে বেরি যেটা গ্রিন কালারে দেখতে পাচ্ছেন, এটারও ক্রস সেকশনাল এরিয়া আমরা জানি, এটার ক্রস সেকশনাল এরিয়া 1/2 স্কোয়ার ইঞ্চ। আর আমাদের হুপ গুলা, এই যে স্টিলের যে হুপ গুলা, সেগুলো সর্বোচ্চ স্ট্রেস নিতে পারে 18,000 PSI। তো সর্বোচ্চ স্ট্রেস কত নিতে পারে এটাও জরুরি ছিল, আমরা জানলাম, এখন আমরা আমাদের কাজটা করব। আমরা একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম, আমরা মোটামুটি এখানে ওয়াটার আছে, এবং যেহেতু আমাদের সবকিছু FPS ইউনিটে আছে, তাহলে আমরা ওয়াটারের ইউনিট ওয়েট, এই যে গামা এইচ, এখানে আমি একটা আপনাদের দেখাইছি যে প্রেশার ইন্টেন্সিটি পি সমান গামা এইচ, তো এই গামাটা তাহলে আমাদের ওয়াটারের যে ইউনিট ওয়েট সেটা নিতে হবে FPS ইউনিটে, আমরা মোটামুটি জানি। তো আমরা তাহলে এখানে গামাটা নিব হচ্ছে 62.4, 62.5ও নিতে পারি, হোয়াট এভার, কোনো সমস্যা নেই। এই 62.4 নিলাম, তো এটা যেহেতু আমাদের হচ্ছে ইউনিট ওয়েট, তাহলে এটার একক হচ্ছে হবে পাউন্ড পার ফিট কিউব, পাউন্ড পার ফিট কিউবে আছে। তো 62.4 আছে পাউন্ড পার ফিট কিউবে, কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এরিয়া আছে ইঞ্চিতে, তো এরিয়ার সাথে যেহেতু আমাদের এটা এটাকে কাজে লাগাতে হবে, আমার হচ্ছে তাহলে এখানে ইঞ্চিতে কনভার্ট করে নেয়াই ভালো। আর হচ্ছে ইঞ্চিতে কনভার্ট করে নেয়ার পাশাপাশি আমরা হচ্ছে এখানে এই ফর্মুলাতে সরাসরি বসায় দিই, তাহলে আমরা সরাসরি জানি পি সমান আমাদের হচ্ছে গামা ইনটু এইচ। এইচ তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের 100 ফিট আছে, তো 100 ফিট মানেই হচ্ছে এটাকে আমরা হচ্ছে 100 ফিটকে যদি ইঞ্চিতে কনভার্ট করি, তাহলে 100 ইনটু 12, এটা কিন্তু আমরা সরাসরি ইঞ্চিতে কনভার্ট করলাম, আপনারা চাইলে একটা লাইন লিখেও করতে পারেন। আর গামা আমরা বললাম যে গামা আছে হচ্ছে ফিট পার পাউন্ড পার ফিট কিউবে, তাহলে পাউন্ড পার ফিট কিউব আমরা এটাকে ইঞ্চ কিউবে করতে চাই। ফিট কিউব দেখেন নিচে আছে, এখানে ছিল হচ্ছে ফিট উপরে, মানে আমার ছিল 100 ফিট, 100 ফিট তার মানে ফিট উপরে আছে, তাই আমার এখানে 12 দিয়ে গুণ হয়েছিল। এখন আমাদের এককে আমরা দেখছি পাউন্ড পার ফিট কিউব, কিউব আমাদের ফিট কিউব যেহেতু নিচে আছে, এখন কিন্তু আমাদেরকে ইঞ্চিতে কনভার্ট করতে হলে 12 কিউব দিয়ে ভাগ করতে হবে। তো আমি এখন যেটা পাবো সেটা কিন্তু পাউন্ড পার ইঞ্চ স্কোয়ারে পাবো, এখানে আমরা পাইছি পাউন্ড পার ইঞ্চ কিউব, আর এখানে আমরা ইঞ্চ পাইছি, তাহলে ওপরে ইঞ্চ আছে, নিচে ইঞ্চ কিউব আছে, কাটাকাটি হয়ে ইঞ্চ স্কোয়ার থাকবে, তাহলে আমরা এখন একক পাচ্ছি পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। তো এককের ক্ষেত্রে খুবই সাবধান, এই টাইপ ম্যাথ গুলাতে এককের জন্য দেখা যাবে আমরা সবই জানি ভ্যালু ভুল হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমরা হচ্ছে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে 43 পয়েন্ট প্রায়, মানে এটাই হবে PSI, এখানে সরাসরি PSI দিয়ে দিই, আমাদের পাউন্ড পার ফিট স্কোয়ার মানে PSI, পি মানে আমাদের হচ্ছে আমরা অলরেডি পাউন্ড জানি, এখানে পাউন্ড এভাবে প্রকাশ করে সেটাও জানি। আচ্ছা, তো এখন আমরা ধরে নিই আমরা এখানে হচ্ছে যে একটা হুপ থেকে আরেকটা হুপের ম্যাক্সিমাম স্ট্রেস, সরি ম্যাক্সিমাম স্পেসিং দিব এল, বড় হাতের এল। তো ম্যাক্সিমাম স্পেসিং যদি আমরা বড় হাতের এল দেই, তো আমাদের ভেতরে, এই ভেতরে যে
ওয়াটারটা আছে, সে ওয়াটারটা যে বলটা প্রয়োগ করবে সে বলটা কতখানি হবে। আমরা হচ্ছে অন্য একটা কালার ইউজ করি, দেখেন আমরা যদি এইটার কথাই চিন্তা করি, এইটা এপাশের অর্ধেক, এপাশের অর্ধেক বল ক্যারি করবে। আমি একটু অন্য কালার দিই, মানে মূলত আমি আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, মানে এতখানি এরিয়ার বল ও হচ্ছে ক্যারি করবে এই হুপটা। তো এই হুপটা এপাশের অর্ধেক, এপাশের অর্ধেক ক্যারি করতেছে। ঠিক সেভাবে আমরা যদি এটার জন্য দেখতে চাই, আমরা জাস্ট মানে যেন ভালো করে বুঝিতে আমি দেখাচ্ছি, তাহলেও কিন্তু আমরা হচ্ছে এভাবে দেখাইতে পারি যে এতটুকু জায়গায় ক্যারি করবে, মানে ওর বাম পাশের অর্ধেক ডান পাশের অর্ধেক, তো এতটুকু জায়গায় ক্যারি করবে, ততটুকু জায়গায় আসলে ওয়াটার প্রেশার কত, ওয়াটার প্রেশারের ইন্টেন্সিটি আমরা জানি, ওয়াটার প্রেশারের ইন্টেন্সিটি হচ্ছে 43.33। তো এখন এরিয়া দিয়ে গুণ করলেই কিন্তু আমি টোটাল ফোর্সটা পাবো, যে বলটা দিয়ে ও হচ্ছে বাইরের বেড়িগুলাকে ধাক্কা দিচ্ছে যেন বেড়িগুলা সরে যায় এবং ও বাস্ট হতে পারে। তাহলে আমি বাস্টিং ফোর্স যখন বের করতেছি, ব্রাস্টিং ফোর্স, ব্রাস্টিং ফোর্স, ফোর্স মানেই আমরা জানি হচ্ছে প্রেশার গুণন এরিয়া। তো আমার প্রেশার ইন্টেন্সিটি আমি পেয়ে গেছি গামা এইচ, এখন আমি এরিয়া দিয়ে গুণ করব। আর কতটুকু এরিয়া এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুই হুপের মধ্যে অংশ, আবার এ পাশে আর একটা হুপ আছে হয়তো এই দুই হুপের মধ্যে অংশ, বা এটা দিয়ে যদি বুঝি এই দুই হুপের মধ্যে মাঝখানের জায়গাটুকু আবার এই দুই হুপের মধ্যে মাঝখানের অংশটুকু, আর দুইটা হুপের মধ্যে দূরত্ব আমরা এল ধরে নিছি, তার মানে এ পাশের এল বাই টু, এ পাশের এল বাই টু, মানে টোটাল এল। ঠিক আছে, আমরা যদি প্রস্থ বরাবর চিন্তা করি তাহলে হচ্ছে টোটাল এল হলো আমাদের হচ্ছে উইথ, এখানে হাফ এল, এ পাশে হাফ এল, দুটা মিলে ফুল এল। আর এখানে হাইটটা যদি চিন্তা করি, এটা হচ্ছে ডায়ামিটারের সমান, এই বরাবর তো আমরা জানি ব্যাস বা ডায়ামিটার থাকে, তাহলে সেটা ডায়ামিটারের সমান। তাহলে আমরা যদি ডি দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা বাস্টিং ফোর্স পেয়ে যাব। এখন আমরা ডি জানি, ডায়ামিটার জানি, ডায়ামিটার আমাদের দেয়া আছে, আমরা হচ্ছে লেংথ জানি না, আমাদের ইন্টেন্সিটি অফ প্রেশার পি জানি, তাহলে এলটা শুধু আমাদের আননন। আর এখানে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি আমাদের যে ওয়াটারটা ছিল সে ওয়াটারটা এই সার্কুলার সেকশনের মধ্যে আছে, সার্কুলার সেকশনের মধ্যে থেকে সে ওয়ালের দিকে ধাক্কা দিচ্ছে, পি বলে সে ধাক্কা দিচ্ছে। আর আমি আগেই বলছি যে আমাদের এই প্রেশার ভেসেলে যখন ফাঁকা থাকবে তখন কোনো স্ট্রেসই নাই, আর যখন ওয়াটার ভেসেল কোনো ওয়াটার প্রেশারে থাকবে তখন সবসময় টেনসাইল স্ট্রেস হবে। তো এফটা হচ্ছে একটা টেনসাইল স্ট্রেস এখানে কাজ করবে, এফ টেনসাইল ফোর্সের কারণে আমাদের বেড়িতেও টেনসাইল স্ট্রেস হবে। তো বেড়ির দুইটা প্রান্ত এখানে আছে, এই ওপর প্রান্ত নিচের প্রান্ত দুইটাই নিশ্চয়ই আমাদের দুইটা স্ট্রেস দিবে, তো সেই স্ট্রেসের ভ্যালু আমরা বলে দিলাম পি, মানে হুপ স্ট্রেস যেটা। তো ওপরেও একটা অংশ আসছে, নিচে একটা অংশ আসছে অর্ধেক কেটে নেওয়ার কারণে, তাহলে টুয়াইস পি আর এফ। ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা মোটামুটি জানি যে আমাদের মানে একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকতে হলে যে সিস্টেমটা স্টেবল আছে, যেহেতু এখান দিয়ে 100 ফিট ওয়াটার হেডের পরেও এটা যেহেতু স্টেবল আছে তার মানে ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এই পি এই পি যোগ করে টুয়াইস পি যে পাবো সেটা আর এই ফোর্স, এরা যেহেতু একটা আরেকটার উল্টা দিকে কাজ করতেছে, তাহলে এদের হচ্ছে ইকুইলিব্রিয়ামে আসতে হলে এদের যোগফল শূন্য। তাহলে কিরকম করব, আমরা হচ্ছে একটাকে পজিটিভ ধরবো আর একটাকে যদি নেগেটিভ ধরি, তাহলে আমাদের ফর্মুলা পাবো হচ্ছে টুয়াইস পি ইকুয়াল অথবা টুয়াইস পি মাইনাস এফ সমান জিরো, এফ অন্যদিকে আছে ওই জন্য এটাকে মাইনাস নিলাম। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখে দিই যে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা পাইলাম টু পি সমান এফ, এফ হচ্ছে আমাদের বার্স্টিং ফোর্স আর পি হচ্ছে আমাদের হুপ স্ট্রেস যেটা ডেভেলপ করছে, হুপ স্ট্রেস গুণন এরিয়া তো করতে হবে, কারণ আমরা এখানে বলের সাথে বলের সম্পর্ক করতে পারবো, স্ট্রেসের সাথে বলের আমরা এখানে করতে পারবো না। তাহলে এফ হচ্ছে আমাদের বার্স্টিং ফোর্স এফ আর পি হচ্ছে হুপ স্ট্রেস গুণন এরিয়া, মানে হুপ যে ফোর্সটা কাজ করবে। তো তাহলে আমরা এটা একটু লিখে ফেলি, আমরা টু ইন্টু আমাদের হচ্ছে হুপ স্ট্রেস আমরা জানি 18,000, পাশাপাশি আমরা জানি হচ্ছে এরিয়া, এরিয়া হাফ ইঞ্চ দেয়া আছে, আমাদের এরিয়া হাফ ইঞ্চ দেয়া ছিল সেটা আমি দিলাম। এখানে সবসময় মাথায় রাখবো এই পিটা,
পিটা যেহেতু আমরা এফ এর সাথে কম্পেয়ার করতেছি দুটাই ফোর্স হতে হবে যেহেতু পিটা ফোর্স তাহলে স্ট্রেসের সাথে আমাকে এরিয়া গুণ করে নিতে হয়েছে হুপের স্ট্রেস এখানে দেয়া ছিল আর হুপের এরিয়া এখানে দেয়া ছিল আর উপর নিচে হুপের দুইটা কম্পোনেন্ট যেহেতু দুইটা কম্পোনেন্ট তাহলে দুইটা ফোর্স তাহলে 2 × 1800 × 1/2 আর আমাদের এখান থেকে ফর্মুলা ছিল ফর্মুলা 1 থেকে ফর্মুলা ছিল হচ্ছে p ইনটু l ইনটু d এটা ছোট p আর এটা বড় p দুটার মধ্যে পার্থক্য আছে আমার মনে হয় লেখা একটু সমস্যার জন্য আপনারা বুঝতে পারতেছেন না তো যাই হোক এটা আমরা যদি লিখতে চাই এটা ইকুয়াল আমরা দিব এটা এই সাইনটা হবে না ইকুয়াল আমরা দিব আমরা p এর মান জানি 43.33 psi আগে বের করা ছিল আর l এর মান আমরা জানি না আর হচ্ছে আমরা d এর মান আমাদের দেয়া ছিল ডায়া অফ পাইপ 5 ফিট 5 ফিট মানে হচ্ছে আমরা 5 × 12 করে দিব কারণ আমরা হচ্ছে সবকিছু ইঞ্চিতে নিছি এই যে এই জায়গায় আমরা সবকিছু ইঞ্চিতে নিছিলাম তো এখান থেকে আমরা হচ্ছে শুধু l জানি না এখান থেকে আমরা l এর ভ্যালুটা পেয়ে যাব l এর ভ্যালু এখান থেকে চলে আসবে আমাদের মোটামুটি 6.912 ইঞ্চ তো এখন এখানটায় আমরা কিন্তু বাড়ায় 7 করে দিতে পারবো না ঠিক আছে এখানে বাড়ায় আমরা 7 করে দিতে পারবো না তখন কিন্তু আমাদের স্পেসিং বেড়ে যাবে স্পেসিং বেড়ে গেলে আবার স্ট্রেস বেড়ে যাবে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি l এর ভ্যালু বেড়ে গেলে ব্রাস্টিং ফোর্সটা বেড়ে যাবে তখন কিন্তু আমার ফেইলর হয়ে যাবে তো আমি বড় জোর কমায় এখানে 6.9 করতে পারি 6.7 করতে পারি 6.8 করতে পারি বাট নেভার 7 এখানে 7 ইঞ্চ করে দেওয়া যাবে না ঠিক আছে তো আমার এই ভিডিওটা আপনারা আরেকবার দেখতে পারবেন দেখে আপনারা হচ্ছে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে কোন জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আরেকবার সেটা রিভিউ করে নিতে পারেন আমরা আরেকটা প্রবলেম দেখব এইটাও হচ্ছে আপনাদের সিনজারের বইয়ে পাবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা এখন যে ফিগারটা দেখতে পাচ্ছি এই ফিগারে আমাদের একটা পাইপ দেয়া আছে এটা ঠিক সার্কুলার শেপ না এটা একটু কম্পোজিট টাইপ শেপ মানে কিছু অংশ রেক্ট্যাঙ্গুলার কিছু সার্কুলার তো এরকম একটা পাইপের মধ্যে দিয়ে আমাদের হচ্ছে প্রেসার আছে 125 পিএসআই আর এই পাইপটা থিকনেস দেয়া আছে 1/8 ইঞ্চ আর ডাইমেনশন দেয়া আছে যে এই পাইপটার মোটামুটি হাইট 1.5 ফিট এই পাইপের উইথ হচ্ছে 2 ফিট তো সবই মোটামুটি দেয়া আছে এখন আমাকে বের করতে হবে যে লঞ্জিটিউডিনাল স্ট্রেস কত সার্কুমফারেন্সিয়াল স্ট্রেস কত তো এই দুইটা ইনফরমেশন আমাকে বের করতে হবে তো আগে যেরকম সার্কুলার পাইপ ছিল সরাসরি ফর্মুলা বসিয়ে দিছি এখন ওরকম না এখন আমাকে কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে আমরা বলছিলাম যে লঞ্জিটিউডিনাল যেটা সেটা হচ্ছে এই পাইপের লেংথ বরাবর ভেঙে ফেলার চেষ্টা করবে মানে আপনারা যদি চিন্তা করেন এটা হচ্ছে পাইপের লেংথ বরাবর একটা লাইন এ বরাবর ভেঙে ফেলার চেষ্টা করবে মানে ওয়াই এক্সিস বরাবর এখানে ভেঙে ফেলার চেষ্টা করবে তো ওইটাই হবে আমাদের লঞ্জিটিউডিনাল স্ট্রেস লঞ্জিটিউডিনাল স্ট্রেসের কারণে এটা ভেঙে যাওয়ার চেষ্টা করবে তো তাহলে আমরা মোটামুটি ওয়াই এক্সিস বরাবর চিন্তা করতে পারি আমাদের ফোর্স গুলা আমি আবারও বলতেছি লঞ্জিটিউডিনাল স্ট্রেস আমরা যেটা হচ্ছে লম্বা বরাবর পাইপটাকে ভেঙে ফেলার চেষ্টা করবে এই বরাবর পাইপটা লম্বা এই বরাবর যখন ভেঙে ফেলার চেষ্টা করতেছে সেই স্ট্রেসটাকে আমরা বলবো লঞ্জিটিউডিনাল স্ট্রেস তাহলে আমরা ওয়াই ওয়াই এক্সিস নিব তো ওয়াই ওয়াই এক্সিস নিলে আমাদের কোন সেকশনটুকু আমরা পাই আমরা একটু ভালো করে খেয়াল করব আমরা এখানে কিছু অংশ এরকম রেক্ট্যাঙ্গুলার পাবো আর কিছু অংশ আমরা এরকম সার্কুলার মানে সেমি সার্কেল পাবো মানে এই অংশটা আমাদের সেমি সার্কেল আর বাকি অংশটুকু আমাদের একটু রেক্ট্যাঙ্গুলার পোর্শন তো যাই হোক এটা নিয়ে আমাদের কাজ করতে হবে তো এখন আমরা টোটাল প্রেশার কত আর রেজিস্টিং সেকশন কত এটা ভালো করে খেয়াল করব আমরা আগে লিখে নিই লঞ্জিটিউডিনাল স্ট্রেস লঞ্জিটিউডিনাল স্ট্রেস তো লঞ্জিটিউডিনাল স্ট্রেস আমরা জানি প্রেশার বা এরিয়া তো প্রেশার আমার যেহেতু দুইটা প্রেশার পাবো এখানে এখানে টোটাল প্রেশারও লিখতে পারতাম তো যাই হোক আমরা প্রেশার পি দিলাম ডিভাইডেড বাই রেজিস্টিং সেকশন বা রেজিস্টিং এরিয়া রেজিস্টিং এরিয়া তো এখন প্রেশার আর রেজিস্টিং এরিয়াটা আমরা ভালো করে খেয়াল করি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার ভেতরে কিছু অংশ আছে এই অংশে যতটুকু পানি থাকবে সেই পানিটুকুই কিন্তু আমাকে হচ্ছে প্রেশারটা দিবে তার মানে এই পানিটুকুর জন্য আমাকে চিন্তা করতে হবে এখন প্রেশার ইনটেন্সিটি পি
আর কতক্ষণ জায়গার জন্য আমরা পানিটা পাচ্ছি সেটাকে যদি আমরা বের করার চেষ্টা করি, এখানে আছে অর্ধ সার্কেল, অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের ফর্মুলা আমরা জানি হচ্ছে পাই বাই ফোর ডি স্কয়ার। তো পাই বাই ফোর ডি স্কয়ার এটার অর্ধেক, এটার অর্ধেক যদি আমরা করি এরকম হবে। এখানে আরেকটা ব্র্যাকেট দেই, তো এটা গেল। সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা রেক্ট্যাঙ্গুলার অংশ আছে, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার অংশ আছে। এটুকু টোটালটাকে যদি আমরা চিন্তা করি হচ্ছে এল, তাহলে এইটুকু হচ্ছে এল বাই টু, আর এই হাইটটা ডি এর সমান। তাহলে আমরা বলতে পারি এল বাই টু ইন্টু ডি। তাহলে কিন্তু আমি টোটাল এরিয়াটা পেয়ে গেলাম। আবার ভালো করে খেয়াল করি, আমার এই অংশটুকুর মধ্যে লিকুইড আছে, যে লিকুইডটার কারণে আমার হচ্ছে প্রেশার ডেভেলপ করতেছে। তো আমি যখন প্রেশার বের করব, এই লিকুইডটা কতখানি সেটা আমাকে বের করতে হবে, এই লিকুইডটার প্রেশার বের করতে হবে, এই লিকুইডটার জন্য কতখানি ফোর্স আছে সেটা বের করতে হবে। তো প্রেশার গুণন এই এরিয়াটুকু, যতটুকুর মধ্যে এই লিকুইডটা আছে, যতটুকু এরিয়ার লিকুইড আমাকে প্রেশারটা দিচ্ছে, সেটা যদি আমি প্রেশারের সাথে গুণ করি তাহলেই আমার ফোর্স পি পাবো। তো ফোর্স পি সমান, তাহলে প্রেশার ইন্টেন্সিটি পি আমরা জানতাম যে 125 PSI গুণন আমার এরিয়া। এরিয়া কতটুকু, একটা অর্ধ সার্কেল সেমি সার্কেল আছে, আর আরেকটা আছে হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার। তো সেমি সার্কেলের জন্য আমরা ফর্মুলা জানি পাই বাই ফোর ডি স্কোয়ার, যেহেতু অর্ধবৃত্ত হাফ করছি, আরেকটা হচ্ছে প্লাস আমাদের, সরি এখানে মাইনাস লিখে ফেলছিলাম, এটা হচ্ছে প্লাস হবে। হ্যাঁ, প্লাস আমাদের এখানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার অংশ আছে। রেক্ট্যাঙ্গুলার অংশের ক্ষেত্রে আমরা কি দেখছি, টোটালটা আমার এল, তাহলে আমরা অর্ধেক নিছি। তো অর্ধেক নিছি তার মানে আমার এল বাই টু হবে, আর আমার হাইট হবে ডি। তো এল বাই টু ইন্টু ডি, এই অংশটুকু আমার হচ্ছে এরিয়া। আরেকটা জিনিস আমরা এখানে সবসময় মাথায় রাখবো যে এই অংশটুকুতে আমার যে ফোর্সটা আসবে এই অংশটুকু কিন্তু একই আসবে, এবং এই দুইটা কিন্তু আমার ব্রাস্টিং ফোর্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, আর আমরা এরিয়া কিভাবে বের করব, আমরা নিচে রেজিস্টিং এরিয়াটা যেভাবে বের করব সেটা একটু আমরা দেখি। আমরা আবার আমাদের সেকশনটা চিন্তা করি, আর আমাদের এখন রেজিস্টিং এরিয়াটা দেখতে হবে। আমি একটু গ্রিন কালার দিয়ে যতখানি প্রেশারের এরিয়া দেখাইছি, আমি রেড কালার দিয়ে রেজিস্টিং এরিয়াটা দেখাই। এই লাইনটা জুড়ে আছে আমার পাইপটা, এই পাইপটাই মূলত আমার স্ট্রেসটা নিবে। তাহলে এই পাইপের এরিয়াটা হবে আমার রেজিস্টিং এরিয়া। তো পাইপের থিকনেস তো আমরা মোটামুটি জানি, এই অংশটুকু হচ্ছে পেরিফেরি। তো পেরিফেরি হলে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তের জন্য অর্ধেক সার্কমফারেন্স। তো আমরা এখানে পাই ডি, তাহলে পুরা পরিধিটা পেতাম। আমরা এখানে যেহেতু সেমি সার্কেল করতেছি তাহলে অর্ধেকটা আসবে, আর যেহেতু আমরা থিকনেস টি জানি, থিকনেস টি দিয়ে গুণ করে দিলে আমরা এই এরিয়াটুকু পেলাম, এই এরিয়াটুকু পেলাম। এখন ওপরের এই অংশটুকু আর নিচের এই অংশটুকু, এই দুটার কথা যদি আমরা চিন্তা করি, দুইটাই হচ্ছে এটুকু আমার এল বাই টু, এটুকু আমার এল বাই টু। পুরাটা যেহেতু এল, অর্ধেকটা এল বাই টু হবে, ওপরেরটা নিচেরটাও এল বাই টু হবে। তো ওই সেকশনটাকে যদি আমরা করি এল বাই টু প্লাস এল বাই টু ইন্টু, আমরা তো জানি থিকনেস ছোট কি, এই যে এ বরাবর আমার থিকনেস, যেটা এরিয়া বের করতে হলে আমাকে থিকনেস দিয়ে জাস্ট গুণ করা লাগলো। তাহলে আমরা কিন্তু এখন আমাদের রেজিস্টিং এরিয়া পেয়ে গেলাম। এখন আমরা ভ্যালু গুলা যা জানি, আমাদের ভ্যালু কিন্তু সব দেয়া আছে, পি এর ভ্যালু দেয়া আছে, থিকনেস টি এর ভ্যালু দেয়া আছে, আমাদের 1.5 দেয়া আছে ডায়ামিটারের ভ্যালু, আমাদের এই বরাবর এল এর ভ্যালু দেয়া আছে, সবই আমরা জানি। তাহলে আমরা যদি বসায় দিই আমরা মোটামুটি ভ্যালু যেটা পাবো, আপনারা ক্যালকুলেটারে করে দেখবেন, আমাদের এই ভ্যালুটা আসবে, ঠিক আছে, এত PSI। তো এটা আমার একটা অ্যান্সার বের হয়ে গেল। এবার আরেকটা আছে হচ্ছে সার্কমফারেন্সিয়াল স্ট্রেস। আচ্ছা, সার্কমফারেন্সিয়াল স্ট্রেস এর আরেকটা নাম হচ্ছে হুপ স্ট্রেস, এটা মোটামুটি আমরা এর আগেও আলোচনা করছি, সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। আসলে মানে লিখায় অনেক বড়, সেজন্য হুব বলা এবং লেখা পুরাটাই সহজ।
আচ্ছা, সার্কামফারেন্সিয়াল স্ট্রেস এটা আমরা বের করতে যাব। আবার আমাদের হচ্ছে সেকশন চিন্তা করতে হবে। আমরা বলছিলাম এর আগেই যে এখন আমাদের আরেকটা যে সেকশন আছে ওয়াই ওয়াই বরাবর, তো চিন্তা করলাম যেটা লঞ্জিটিউডিনাল স্ট্রেস হবে। এখন এই যে আমার যে পাইপ সেকশনটা ছিল এটাকে যে বাস্ট করে দেওয়ার চেষ্টা করবে সেটা আমার হচ্ছে সার্কুমফারেন্সিয়াল। তো আগে তো সার্কুলার ছিল, এখন তো সার্কুলার নাই, এখন একটু কম্পোজিট টাইপ হয়ে গেছে। এই এক্সেস বরাবর কিন্তু আমাদের হচ্ছে এবার ফেলোর হওয়া লাগবে। তো আমরা একটা এক্সেস সেকশন নেই আঁকি, এই দুই পাশ পোর্শনে হচ্ছে আমাদের সেমি সার্কেল, আর এই অংশটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে রেক্টেঙ্গুলার। তো এই অংশগুলা কিন্তু মানে আগে সেমি সার্কেল ছিল, এখন সেমি সার্কেলেরও অর্ধেক হয়ে গেছে, তার মানে এটা কোয়ার্টার সার্কেল হয়ে গেছে। এই দুই পাশে এই যে এই অংশটা, এটা কিন্তু মানে সেমি সার্কেল ছিল আগে, এখন এইটুকু যদি আমি চিন্তা করি এটা কিন্তু সার্কেলের 1/4। তো এটার জন্য আমাকে কিন্তু টোটাল প্রেশার ডিভাইডেড বাই রেজিস্টিং এরিয়া দিয়ে ভাগ করতে হবে। কিন্তু দুইটা এখানে আলাদা, প্রেশার স্ট্রেস সবই আলাদা। প্রেশার ইন্টেন্সিটি ছিল, আমরা প্রেশার ইন্টেন্সিটিকে এরিয়া দিয়ে গুণ করব। তো প্রেশার ইন্টেন্সিটিকে আমরা এরিয়া দিয়ে গুণ করতে চাই। এখন আমরা দেখি আমাদের এরিয়া কতখানি। এখন এরিয়া কতখানি, আমাদের এরিয়াটা আছে হচ্ছে এল, এ বরাবর আছে আমাদের এল, আর এইটুকু হচ্ছে আমার D/2, এটুকু আমার D/2 যেহেতু সেমি সার্কেল। তো D/2 D/2 আর এটা আছে আমার এল। তো তাহলে আমরা মূলত জানি যে এ বরাবর যেই ফোর্সটা কাজ করবে সেটাই কিন্তু আমার এই যে আমাদের ক্রস সেকশনটা আছে সেটাকে দুই ভাগ করে দেওয়ার চেষ্টা করবে। তো ওই জন্য আমরা প্রেশার ইন্টেন্সিটিকে আমরা ধরে নিব, ওইদিকে ইউনিট ওয়ান আছে, ওই জন্য আমরা ওইটাকে আর কাউন্ট করতেছি না। আমরা এই বরাবর যে লেন্থটা সেটা চিন্তা করতেছি, এখানে ছিল এল, এ পাশে আছে D/2, এ পাশে আছে D/2, আর ভেতরে 1 ইউনিটের হচ্ছে স্ট্রিপ আছে। তো আমরা যদি তাহলে লিখি D/2 প্লাস D/2 আর ইন্টু 1, আমরা ভেতরে 1 1 ইউনিট হচ্ছে স্ট্রিপ ধরে নিলাম, 1 ইঞ্চ স্ট্রিপ ধরে নিলাম। ওটা এখানে লেখার প্রয়োজন নাই, আপনারা চাইলে 1 স্কিপ করতে পারেন, কিন্তু আমরা যে আবার এরিয়া দিয়ে গুণ করতেছি সেটাই দেখানো। প্রেশার ইন্টেন্সিটি, প্রেশারকে এরিয়া দিয়ে গুণ করলাম, এই জন্য টোটাল ফোর্সটা পেলাম। তো এখানে 1 ভেতরের দিকে, আর আছে আমাদের হচ্ছে ইয়া দিয়ে ভাগ করব, রেজিস্টিং এরিয়া দিয়ে ভাগ করব। এখানে আমার যেই পাইপ ম্যাটেরিয়াল আছে, এই পাইপ ম্যাটেরিয়ালটাই কিন্তু এই ফোর্সগুলাকে রেজিস্ট করবে। এখানে যে বলগুলো আছে, তো বলগুলো যেহেতু আমাকে রেজিস্ট করতে হবে, এখানে বল আমার কতখানি জায়গা জুড়ে আছে, বল আমার আছে হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন, আমরা যদি আরেকটু সুন্দর করে এটা আসলে দেখাইতাম তাহলে আরো ভালো হতো। যাই হোক, এখন দেখানোর আসলে স্কোপ নেই, ভিডিওটা বড় হয়ে যাবে বেশি। তো এই থিকনেসটা, টি থিকনেসটা মূলত আমার হচ্ছে রেজিস্ট করতেছে। টি থিকনেসটা তো এক পাশে নেই, এ পাশেও আছে আমাদের, আবার হচ্ছে ওই পাশেও আছে, দুই পাশে যেহেতু টি থিকনেসটা আছে, তো টি থিকনেসটা আমরা 2 বার গুণ করলাম, টি ইন্টু মানে 2টা টি, টি প্লাস টি 2টা টি। আর হচ্ছে এটাও আমরা চিন্তা করব, 1 স্ট্রিপ আছে, 1 ইউনিট স্ট্রিপ আছে, এটাকেও আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে এটা আমরা কিন্তু এরিয়া দিয়ে করে ফেললাম। আর তাহলে আমরা এখানের এল ডি টি সব ভ্যালুগুলো জানি, আমরা বসায় দিলে এখানে সার্কুমফারেন্সিয়াল স্ট্রেসটা পেয়ে যাব। সার্কুমফারেন্সিয়াল স্ট্রেসটা আসবে আপনাদের 21,000 PSI। তো এটা আরেকবার একটু বলি সার্কুমফারেন্সিয়াল স্ট্রেসটা, কারণ এইখানে আপনারা মানে কনফিউজ হয়ে যাবেন কেন আমি 1 দিয়ে গুণ করতেছি, এই জন্য এখানে আমি আরেকবার বলে নিই। এখানে আমরা সবসময় মনে রাখবো যে আমার লোডটা যেটা আসতেছে সেটা হচ্ছে পানির কারণে বা ভেতরে যে ফ্লুইড আছে সেটার কারণে, আর সেটাকে আমার রেজিস্ট করতে হবে বা বাধা দিতে হবে আমার পাইপ ম্যাটেরিয়াল দিয়ে, বা যেটা আমরা কি বলে কন্টেইনার ইউজ করতেছি সেটার ম্যাটেরিয়াল দিয়ে। তো সার্কুমফারেন্সিয়াল স্ট্রেসটা হচ্ছে ক্রস সেকশনকে বাস্ট করে দেওয়ার চেষ্টা করে। আমরা ধরে নিলাম 1 ইউনিট স্ট্রিপ ক্রস সেকশনটাকে,
তো ওই জন্য আমরা হচ্ছে এ ওয়ান গুণ করছি, আবার ঠিক সেভাবে এখানে ওয়ান গুণ করছি, হচ্ছে যে স্ট্রিপটা কাউন্ট করছি সেই স্ট্রিপটা যেহেতু ওয়ান ইউনিট ওই জন্য। আর হচ্ছে আমাদের যেটা লিকুইডের কারণে আসতেছিল বা গ্যাসের কারণে আসছিল, সেটা তাহলে গ্যাস যতখানি জায়গা জুড়ে আছে, আমরা তো জানি এ বরাবর যে ডাইমেনশনটা সেই ডাইমেনশনটাতে আছে আমার হচ্ছে গ্যাস, আর ভিতরেরটা আমরা কাউন্ট করছি ওয়ান স্ট্রিপ ধরে, তাহলে এটা আমার এল, এপাশে আমার ডি বাই টু, এপাশে আমার ডি বাই টু। আর এই জিনিসগুলাকে আমি রেজিস্ট করতেছি আমার এই থিকনেস দিয়ে, তো থিকনেস তো শুধু এক পাশেই নেই, আমার যেহেতু ম্যাটেরিয়াল দুই পাশে আছে, আমার থিকনেস দুইটা, ওই জন্য টু টি, ঠিক আছে, টুয়াইস টি ওই কারণেই হয়েছে। তো যাই হোক, আমরা মানে ভিডিওটা আরো দুই একবার দেখবো, যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার না হয়, কনসেপ্ট ক্লিয়ার করে তারপর আমরা হচ্ছে এটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, আমরা ইনশাল্লাহ ভালো করে করব। যাই হোক, আমাদের পরবর্তী লেকচার আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে ইনশাল্লাহ, আপনারা সবাই দেখার জন্য আমন্ত্রিত। ধন্যবাদ সবাইকে।